হ্যালো, বলছি আপনি তন্ময় ভট্টাচার্য বলছেন, সিপিএম বিধায়ক? হ্যাঁ হ্যাঁ দাদা নমস্কার, নমস্কার। আমি সবুজ বঙ্গ নিউজের ইউটিউব চ্যানেল থেকে বলছি। কোন কি 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 থাকে? সবুজ বঙ্গ নিউজ সাংবাদিক সবুজ বলছি। বঙ্গ নিউজ। হ্যাঁ বলুন। বলছি বাম কংগ্রেসের জোট প্রায় হওয়ার মুখে, এবং কিন্তু ভাইজান হুজুর আব্বাস সিদ্দিকীর সঙ্গে যে আপনারা জোট করতে চলেছেন, বা জোট আপনাদের এটা কতদূর এগিয়ে যাবে না শেষ অবধি ভেস্টে যাবে, সেই ব্যাপারে আপনি কি বলবেন? এভাবে তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি একজোট হবে। বলেন, শুনতে পাচ্ছি, বলেন। তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি একজোট হোক, এটা আমরা চাই। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি এবং সেটা করবার দিকে আমরা ধারাবাহিকভাবে অগ্রসর। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি দাদা, মানে বাম কংগ্রেস আর ভাইজান হুজুর আব্বাস সিদ্দিকি যদি জোট হয়, তো একটা জোটের একটা সরকার গড়ার পক্ষে, মানে অনেক বলছে নিচুতলা থেকে আপনার বাম কংগ্রেসের কর্মী এবং ভাইজানের যে নতুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তার রাজনৈতিক দল, তার কর্মী বা সমর্থকরা বলছে যে বাম কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকির নতুন দল যদি জোট হয়, তো একটা সরকার গড়ার পক্ষে একটা ভালো থাকবে আপনাদের পজিশন। সেটা কি আপনারা কাজে লাগাতে পারবেন আব্বাস সিদ্দিকি ভাইজানকে? একশোবার পারবো না, পারার কি আছে? তো মাত্র ধরেন তো আর কয়েক মাস, তো জোট আর কত দিন ধরে চলবে আপনাদের? জোট তো প্রত্যেক দিন এগোচ্ছে, হ্যাঁ 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 প্রতিদিন এগোচ্ছে। গতকাল যেখানে ছিল আজকে তার চেয়ে আরেকটু এগিয়েছে, আর যেখানে আছে কাল তার থেকে আরেকটু এগোবে। বলছি ভাইজান যেটা আপনাদের জোটের ব্যাপারে বলছে, কিন্তু সমস্ত মানুষের মধ্যেই তিনি জোটে বলছে, হিন্দু মুসলিম দলিত আদিবাসী, তার মধ্যে আপনাদের চেয়ারম্যান বিমান বাবু বলেছেন যে ভাইজানের সঙ্গে জোটের আমরা ডাকছি, বা চিঠিও দিয়েছেন আপনাদের। ঠিকই তো বলছে, হ্যাঁ 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 আমরাও তো তাই বলছি। সমস্ত মানুষ, তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত মানুষ, সে হিন্দু না মুসলমান না দলিত না আদিবাসী না ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য, কিচ্ছু দেখার দরকার নেই। তৃণমূল এবং বিজেপি বিরোধী সমস্ত মানুষের জোট আমরা চাই। ঠিক ভাইজানও তাই বলছে। হ্যাঁ হ্যাঁ ভাইজান সেটাই বলছে। ভাইজান 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 এবং আমরা একই কথা বলেছি, কোনো ফারাক নেই তো ভাইজানের সঙ্গে আমাদের কথার। আপনার ভাইজান আব্বাসী থেকে বলছেন যে তৃণমূল এবং বিজেপি তারা দুটোই একই ফল, ঠিকই বলেছেন, বিজেপিকে অনুমতি, ঠিক বলেছেন দাদা শোনেন, বিজেপিকে অনুমতি দিচ্ছে এবং বিরোধীদেরকে কিংবা আব্বাস সিদ্দিকে হয়তো কোথাও ধর্মীয় জলসা হচ্ছে, তার ছেলেদেরকে বেধড়ক মারধর শুরু করছেন, কোথাও দেওয়ালে লিখতে বাধা, সেটা ক্যানিং এবং ভাঙড়ে, এটা ব্যাপকভাবে সন্ত্রাস বা যাকে বলা হয়, তার ছেলেদের সংগঠনকে যেভাবে মারধর শুরু করছে, এই ব্যাপারে আপনি কিছু বলবেন? না না, এটাই হচ্ছে তৃণমূলের চরিত্র। তৃণমূল যেখানে যুক্তিতে পারে না, আসলে ওদের পক্ষে কোনো যুক্তি নেই, সেখানে ওরা গায়ের জোর দেখায়, সন্ত্রাস করে। আচ্ছা আচ্ছা, এই সন্ত্রাসটাই তারা 2013 সালের পঞ্চায়েত নির্বাচনে করেছে, 2015 সালের পৌরসভা নির্বাচনে করেছে, 2016-র বিধানসভা নির্বাচনে করেছে, 2018-র পঞ্চায়েত নির্বাচনে করেছে, 2019-এর লোকসভা নির্বাচনে করেছে। প্রত্যেকটা নির্বাচনে তৃণমূল সন্ত্রাসী করেছে। ভাইজান আব্বাস, নির্বাচন কমিশন যদি সেদিকে তৎপর হন এবং আগামী নির্বাচনে সন্ত্রাস করতে না দেন, হ্যাঁ 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 তাহলে পরে তৃণমূল পশ্চিমবাংলায় নোহোয়ার হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, সেটাই তৃণমূল কংগ্রেস বলে কোনো দল খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক বলেছেন, ঠিক ঠিক। হ্যাঁ দাদা, আপনার কাছে আর দুটো আমি প্রশ্ন চাইছি। আব্বাস সিদ্দিকি বলছেন যে আমাদের ছেলেদেরকে যেভাবে মারধর শুরু করছে, কিন্তু বিজেপিকে বা বিজেপির কর্মীদেরকে সেটা মারতে পারছে না, বা বাম কংগ্রেস কিংবা আব্বাস সিদ্দিকি যে নতুন দল, সে ছেলেদেরকে ভাঙড় ব্লকের সেখান থেকে নানান প্রান্তে ভাবে অত্যাচারিত বা ই হচ্ছে, সে ব্যাপারে আপনি কি বলবেন? মানে সে দেখতে পাচ্ছেন আপনারা সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে অনেকেই, আমি বলবো গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে বলবো, অনেক হয়েছে আর না, এবার পাল্টা মার দেওয়ার সময় এসেছে। ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যদি কেউ আমার গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করে গায়ের জোরে, হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে পরে যে ভাষা সে বোঝে সে ভাষায় তার সঙ্গে কথা বলতে হবে। ঠিক ঠিক ঠিক। আর একটা দাদা আপনাকে বলছি আমি, মানে আপনারা যখন হয়তো ক্ষমতায় ছিলেন 34 বছর, সেখানে হয়তো ভাইজানের ওপর কোনোদিন হয়তো আক্রমণ হয়নি, বা এই আপনার এই তৃণমূল কংগ্রেস যখন সরকার ক্ষমতায় এলো, তখন এই কয়েক বছরের মধ্যেই
ভাইজানের উপর অত্যাচার বা নিপীড়িত মানুষের উপর যেভাবে অত্যাচার করছে? শুধু ভাইজানের উপর কেন বলছেন, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনবার জন্য তহা সিদ্দিকি প্রচুর মিটিং করে বেরিয়েছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক, আমরা ক্ষমতায় থাকাকালীন প্রচুর মিটিং তহা সিদ্দিকি তৃণমূল কংগ্রেসের পক্ষে করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আব্বাস সিদ্দিকির উপর কোথাও আক্রমণ হয়েছে? সেটা হয় সারা পশ্চিম বাংলার একটা জায়গায় হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ ওটা বামপন্থীদের রুচি না, বামপন্থীদের রাজনৈতিক সংস্কৃতি না। তার গণতান্ত্রিক অধিকার আছে, তিনি মনে করেছেন তৃণমূলকে ক্ষমতায় আনা উচিত, তিনি মিটিং করেছেন। আজকে ভাইজান মনে করছেন তৃণমূলকে ক্ষমতা থেকে তাড়ানো উচিত, ভাইজানেরও গণতান্ত্রিক অধিকার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তাহলে সেদিন তহা সিদ্দিকির গণতান্ত্রিক অধিকারের উপর বামপন্থীরা কোনো আক্রমণ করেনি? আচ্ছা আচ্ছা, তহা সিদ্দিকিও নিশ্চয়ই সেটা বোঝেন, নিশ্চয়ই সেটা মনে রাখেন, নিশ্চয়ই সেটাও তিনি কোথাও না কোথাও বলেন বা বলবেন। আজকে ভাইজানের প্রত্যক্ষ অভিজ্ঞতায় ভাইজান বুঝছেন যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা কতখানি স্বৈরাচার গোটা দেশে নামিয়ে এনেছে। বিজেপি এ রাজ্যে এখন পর্যন্ত নামিয়ে আনার সুযোগ পায়নি, কিন্তু ক্ষমতায় এলে নামিয়ে আনবে। সেটা উত্তরপ্রদেশ দেখে বোঝা যায়, ত্রিপুরা দেখে বোঝা যায়, ভারতবর্ষের আর পাঁচটা রাজ্য দেখে বোঝা যায়। সেটা কিন্তু ভাইজান বারবার করে বলছে যে দিদি এখানে কৃষকদের পাশে দাঁড়াচ্ছে না বা একটা আন্দোলন করছে না, সেখানে বিরোধীরা আন্দোলন করছে, দিদির এখানে কিন্তু একটা পুরোপুরি একটা নাটক চলছে। এই ব্যাপারে ভাইজান কিন্তু আপনার ধর্মীয় জনসভায় মানে যেখানে আর ইসলামিক সভাটভা হচ্ছে সেখানে কিন্তু একই কথা বলছেন, মানে তৃণমূল দলটা মানে বিজেপি তৃণমূল থেকে বিজেপিটা উৎপন্ন হয়েছে। যেমন আপনাদের বিরোধী দলকে যেভাবে ভাঙন শুরু করেছে সেরকম একই খেলা খেলছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? ঠিক বলেছেন ভাইজান, ভাইজান ওটা ঠিকই বলেছেন, কিন্তু এই ব্যাপারটা আপনি কি একটু কিছু বলেন, এর ব্যাপারে কি বলবেন? তৃণমূল কংগ্রেস 211টা আসন জিতে 2016 সালে সরকার গড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে তাদের কোনো প্রয়োজন ছিল না বামপন্থী এবং কংগ্রেসের টিকিটে নির্বাচিত বিধানসভার সদস্যদের ভাঙানোর, কিন্তু ওরা আসলে বিরোধী শূন্য বিধানসভা চায়। বিরোধী শূন্য অর্থাৎ গণতন্ত্র বলে কিছু থাকবে না। আচ্ছা আচ্ছা, এই যে গণতন্ত্রহীনতা এটা ওদের দলেরও বৈশিষ্ট্য, ওদের দলে কোনো গণতন্ত্র নেই এবং দলের মতো করে গোটা রাজ্যটাকে ওরা সাজাতে চায় যে রাজ্যেও কোথাও কোনো বিরোধী কণ্ঠস্বর থাকবে না। যেহেতু ভাইজান একটি বিরোধী কণ্ঠস্বর, সেহেতু ভাইজানের উপর এই আক্রমণ নেমে আসছে। এই একই আক্রমণ বামপন্থীদের উপর সবচাইতে বেশি হয়েছে। বামপন্থীদের 225 জন কমরেড এই তৃণমূল কংগ্রেসে সরকারে না বলে জীবন দিয়েছে, জিতের নন্দী দিয়ে যার শুরু হয়েছিল, যেদিন ওরা ভোটে জিতেছিল 2011 সালের 13 মে। তারপরের দিন জিতেন নন্দী আমাদের গর্বেতা জোনাল কমিটির সেক্রেটারি খুন হয়েছিলেন। আচ্ছা, তারপরের দিন খুন হয়েছিলেন অজিত লোহার, আমাদের বাঁকুড়া জেলার একটা জোনাল কমিটির সেক্রেটারি। ফলে এই ঘটনা তৃণমূল কংগ্রেস বরাবর ঘটিয়ে এসেছে, বামপন্থীদের মেরেছে, পরে যখন কংগ্রেস ওদের সঙ্গে জোট ভেঙেছে কংগ্রেসকে মেরেছে, আজকে ভাইজানকে মারছে। সবটা মিলিয়ে হচ্ছে গণতন্ত্র ওরা মানে না। আচ্ছা আচ্ছা, গণতন্ত্র মানে না বলে যে মানুষ গণতন্ত্র চাইবে সেই মানুষকে ওরা আক্রমণ করছে করছে করছে। ঠিক আছে দাদা, আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, নমস্কার।